শের দিয়ে কি চমক আনতে চাচ্ছেন অনন্ত মামুন? আর শেরের সেই মুখোশের পেছনে কে রয়েছে, চলুন জেনে আসি বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। গতকাল অনন্য মামুন তার ফেসবুক ওয়ালে পোস্ট করে বলেন সন্ধ্যা 7:30 আসছে ধামাকা, কিন্তু কি ধামাকা সেটা আর তিনি বলেননি। হয়তোবা কোনো এক্সক্লুসিভ আপডেট আসবে, টিজার, ট্রেলার, গান অথবা রিলিজ ডেট, কিন্তু তার কোনোটিই আসেনি। বরং এসেছে একটি নতুন ছবির মোশন পোস্টার। রহস্যে ঘেরা এই পোস্টারটির সিনেমার নাম দেওয়া হয়েছে শের। শের মানে কি জানেন তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, শের মানে বাঘ। হোস্টেলে দেখা যায় একটি হিংস্র বাঘের সামনে একটি ছোট ছেলে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরেই আসে ঘোড়ার উপর তীর ধনুক নিয়ে একটি ব্যক্তির ছবি। সেখান থেকে মোশন করে পোস্টার চলে আসে শহরে। সেখানে দেখা যায় বিভিন্ন বন্দুক নিয়ে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে হিংস্র বাঘের মতো এক মানুষ। আর সেখান থেকে মোশন করে চলে আসে সিনেমাটির টাইটেলে। মোশন পোস্টারটি সবকিছু নজর কাটার সাথেও বিজিএমটা ছিল গুজবাম্প দেওয়ার মতো। আশা করা যায় বিগ বাজেটের এই সিনেমাটিতে অনন্ত মামুন কোনো কমতি রাখবেন না। এই দিয়ে তৈরি করে মোশন পোস্টারে নায়কের চেহারা এখনো রিলিভ করা হয়নি। কেউ বলছেন সিয়াম, আবার কেউ বলছেন শাকিব খান, কিন্তু আসলে পোস্টার দেখে সেটি এখনো আন্দাজ করা যাচ্ছে না। তবে কিছু সমীকরণ যদি মিলিয়ে নি তাহলে বেরিয়ে আসবে নায়কের নাম। মনে আছে দরদ সিনেমার শুটিং এর সময় অনন্ত মামুন কি বলেছিলেন? আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি, এপ্রিলে শাকিব খানকে নিয়ে দুই দেশের প্রোডাকশন হাউস থেকে বিগ বাজেটের একটি সিনেমা বানাবেন। যেমন কথা তেমন কাজ। শের সিনেমাটি প্রোডিউস করবেন বাংলাদেশের অ্যাকশন কার্ড অ্যান্টেন্ট এবং ভারতের দুটি প্রতিষ্ঠান, একটি মুম্বাইয়ের। মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের নাম এখনো প্রকাশ না হলেও ধারণা পাওয়া যাচ্ছে কারণ চৌহানের ধারণা প্রোডাকশন হাউস হতে পারে, কেননা দরদ সিনেমাটি ধর্মা প্রোডাকশন হাউস থেকে পুরো ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করা হবে। তাছাড়া শাকিব ছাড়া এত বিগ বাজেটের সিনেমা বানানোর রিস্ক কেউ নিবে না, কারণ সবাই এখন জানে বাংলাদেশের শাকিবই এমন হিরো যার সিনেমা দিয়ে ডাবল বিজনেস করা যায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, মোশন পোস্টারে কি শাকিবই ছিল নাকি অন্য কেউ? শের নিয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর শের নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আরেকটি ভিডিওতে।